আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি 2022। তো আপনারা অবগত আছেন যে বাংলাদেশে অনেক বেকার লোক রয়েছে, যারা যথেষ্ট পরিমাণে পড়াশোনা শেষ করেও এখনও চাকরি খুঁজতেছেন। তো আমি সেই সব চাকরি প্রত্যাশী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগে এই নিয়োগটি দেখে আপনারা আবেদন করতে পারেন। তো দুইটি পদে 58 জনের নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পল্লী উন্নয়ন বোর্ড। তো এবারে নিয়োগে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। তো এই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যারা চাকরি করতে ইচ্ছুক, তো সেই সব প্রার্থীদেরকে বলবো, আপনারা 12 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত একমাত্র ডাকযোগের মাধ্যমে আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি, আর সকল জেলার লোক আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা আমি পরবর্তীতে পেজে দিচ্ছি। ক্যাটাগরির সংখ্যা 2টি, নিয়োগ দেওয়া হবে মোট 58 জন, প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ 18 থেকে 30 বছর, আর আবেদনের মাধ্যম আপনারা একমাত্র ডাকযোগেই আবেদন করবেন। আর আবেদনের শেষ তারিখ 12 ফেব্রুয়ারি 2023। আর ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.lc.gov.bd। তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ 2022 সার্কুলার আমি বিস্তারিত এখানে তুলে ধরছি। তো নিচে তালিকায় উল্লিখিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ 22 সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরণ, পদের নাম, নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, গ্রেড সুশৃঙ্খলভাবে তুলে ধরলাম। তো প্রথম যে পদটি, এটি হচ্ছে মাঠ সংগঠক, নিয়োগ সংখ্যা 50 জন, শিক্ষাগত যোগ্যতা আছে স্নাতক ডিগ্রি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14। আর দ্বিতীয় যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন, কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট, যার সংক্ষিপ্ত রূপ CCA, নিয়োগ সংখ্যা 8 জন, শিক্ষাগত যোগ্যতা HSC পাস, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, আর এর গ্রেড হচ্ছে 16। তো এবার আমরা বিস্তারিত জানবো। তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি PEP, তো এর নির্বাহী পরিচালকের কার্যালয় হচ্ছে ফরিদপুরে। তো BRDB-র আওতাধীন ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ জেলায় সম্পূর্ণ নিজস্ব আয়ে বিতরণকৃত ঋণের অর্জিত সেবামূল্য দ্বারা পরিচালিত উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি PEP BRDB ফরিদপুরের অধীনে নিম্ন বর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত বেতনক্রমে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনারা পদের নামগুলো দেখতে পাচ্ছেন, বেতন স্কেল, তারপর পদের সংখ্যা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। তো আপনারা অবগত আছেন পদের নাম সম্পর্কে এবং বেতন স্কেল সম্পর্কে। আর এবার আমি আপনাদেরকে দেখাবো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। মাঠ সংগঠক, স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা লাগবে। কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কম্পিউটারে ইংরেজি এবং বাংলা যথাক্রমে 40 ও 30 শব্দ টাইপের গতিসহ SSC পাস হতে হবে। তারপর কম্পিউটারে MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নিয়োগের শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখতে থাকুন। তো পদগুলি সম্পূর্ণ অস্থায়ী, শুধুমাত্র PEP-র জন্য প্রযোজ্য, যা BRDB-র রাজস্ব বাজেটভুক্ত নয়। তো নিয়োগকৃত পদসমূহের কর্মচারীদের বেতন ভাতা দিয়ে বিনিয়োগকৃত অর্থ প্রদেয় ঋণ হতে প্রাপ্ত আয় সেবামূল্য হতে প্রদান করা হবে। আয় সেবামূল্য ব্যতীত অন্য কোনো অর্থ খাতাতে বেতন দাবি করা যাবে না। নিয়োগকৃত কর্মচারী কখনোই BRDB-র মূল পদে বা রাজস্ব খাতে চাকরি নিয়োগে কোনো প্রাধিকার বা অগ্রাধিকার পাবে না, বা তাদের বয়সের স্বীকৃতিযোগ্য হবে না। তো গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা আপনাদেরকে বলতেছি, তো 4 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, মাঠ সংগঠক পদে ক্রমিক নং 1 নির্বাচিত প্রার্থীদের PEP-ভুক্ত 5টি জেলার ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। এলাকার দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে বৃত্তহীনদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে। কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ CCA পদে ক্রমিক নং 2 নির্বাচিত প্রার্থীদেরকে PEP-ভুক্ত জেলা দপ্তর অথবা জেলাধীন উপজেলা অবস্থান করে কাজ করতে হবে। আর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আগ্রহী প্রার্থীকে আবেদনপত্র, প্রার্থীর নাম, পিতা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, আবেদনপত্রে পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে তারিখ এবং ব্যাংকের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীকে নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি PEP সদর দপ্তর ফরিদপুর বরাবরে আবেদন করতে হবে আর কি।
তো আপনারা 6 নম্বরে যেটি দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে সদ্যতোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, তারপর প্রথম গ্যাজেটেড প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার নিকট থেকে গৃহীত চারিত্রিক সনদপত্রের মূল কপি সংযুক্ত করতে হবে। তো আপনারা অলরেডি জেনে গেছেন যে আসলে কী কী কাগজপাতি আপনাদের লাগবে। তো আর খামের উপরে অবশ্যই প্রার্থীর পদের নাম, জেলার নাম, তারপর কোটার নাম যদি থাকে স্পষ্ট করে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র আপনারা প্রেরণ করলে সেটি বাতিল বলে ঘোষণা করা হবে। তো এগুলোই হচ্ছে নিয়মাবলী, আপনারা অলরেডি নিয়মাবলীগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারলেন। তো এবার আমি আর বাকিগুলো দেখাবো। প্রার্থী নির্বাচনে প্রচলিত বীর মুক্তিযোদ্ধা কোটার প্রযোজ্য ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে, তবে এক্ষেত্রে উপযুক্ত প্রমাণাদি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। তারপর 9 নম্বরে যেটি দেওয়া আছে, তো সকল পদের প্রার্থীর বয়স 25-3-2020 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর এবং সর্বনিম্ন 18 বছর হতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এবার গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে এখানে আবেদনপত্রের সাথে নির্বাহী পরিচালক পিইবি বিআরডিবি শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড জেলা পরিষদ শাখা ফরিদপুরের অনুকূলে মাঠ সংগঠক ক্রমিক নং 1 পদের জন্য 400 টাকা এবং কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট ক্রমিক নং 2 পদের জন্য 300 টাকার এমআইসিআর পে অর্ডার ব্যাংক ড্রাফ্ট অফেরত যোগ্য সংযুক্ত করতে হবে। আর প্রার্থীগণকে লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, তারপর অন্যান্য সকল সার্টিফিকেটের মূল কপি প্রদর্শন করতে হবে। তো আপনারা মূলত মেইন মেইন যে জিনিসগুলো আপনাদের লাগবে সেইগুলো এখানে আপনারা কী করবেন, নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি, পিইপি বিআরডিবি সদর দপ্তর, এলজিডি ভবন, তৃতীয়তলা জেলা পরিষদ চত্বর, ফরিদপুর বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে আসলে নিয়োগের শর্তাবলীগুলো কী কী। তো আপনি যদি এর যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারেন, এখনও অনেক সময় আছে বাকি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবদেরকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।